আসসালামু আলাইকুম, কোক অ্যান্ড ফুডের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে আসলাম আরেকটি সুস্বাদু রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো বাঙ্গির জুস। বাঙ্গি কিন্তু এমনি খেতে একদমই ভালো লাগে না। বাঙ্গিটা যদি এইভাবে জুস করে খাওয়া যায় তাহলে অসম্ভব মজাদার লাগবে। আর ইফতারিতে যদি জুসটি ট্রাই করেন তাহলে সারাদিনের ক্লান্তি নিমিষে দূর হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। বাঙ্গির জুস করার জন্য প্রথমে একটি বাঙ্গি নিয়েছি। এখন এর থেকে কিছু অংশ কেটে নিতে হবে। যে যত গ্লাস বানাবেন সেই অনুপাতে বাঙ্গিটা নিয়ে নিবেন। আমি 2 গ্লাস তৈরি করব, সেই জন্য 3 কাপ বাঙ্গি ছোট করে কেটে নিয়েছি। ছোট করে কাটলে ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন ব্লেন্ডারে বাঙ্গিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বাঙ্গি দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন, যে যেরকম চিনি খেতে চান। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1/4 চামচ বিট লবণ। এটা জুসে অন্যরকম একটা স্বাদ যোগ করবে। বিট লবণ যদি হাতের কাছে না থাকে তাহলে সাধারণ লবণও অ্যাড করতে পারবেন। এখন দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুটা অ্যাড করলে সুন্দর একটি ফ্লেভার আসবে আর জুসটা অনেক সুস্বাদু হবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিচ্ছি ঠান্ডা পানি। আমি যে গ্লাসে পরিবেশন করব সেই গ্লাস মেপে 1 গ্লাস পানি দিচ্ছি। আপনারা জুসটা কতটা পাতলা বা ঘন করতে চান সেই অনুপাতে পানিটা অ্যাড করবেন। এখন সব শেষে অ্যাড করছি 4 থেকে 5টি বরফের পিস। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। বাঙ্গিটা কিন্তু ব্লেন্ড হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আমার কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন। এখন আমি যে গ্লাসে পরিবেশন করব সেই গ্লাসে ঢেলে দিচ্ছি। আমার জুসটি কিন্তু একদম ঘন আবার একদম পাতলা হয়ে যায়নি, একদম পারফেক্ট আছে। জুসটি ব্লেন্ড করার পর যদি ঘন মনে হয় তাহলে আবার একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারবেন। দেখে বুঝতেই পারছেন জুসটি তৈরি করা কতটা সহজ। আমি বলতে পারি যারা বাঙ্গি একদম খান না তারাও যদি এইভাবে জুস করে খান তাহলে বারবারই খেতে ইচ্ছে করবে। আর এখন বাঙ্গির সিজন আর চলছে রমজান, তাহলে ঝটপট ইফতারিতে খুবই কম সময়ে বাঙ্গির জুসটি তৈরি করে ফেলতে পারবেন। ইফতারিতে একবার হলো ট্রাই করে দেখবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে তোলে। শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।